ধন্যবাদ আমরা এই মুহূর্তে আছি যশোরের ব্যানাপল সীমান্তে আপনারা জানেন যে গতকাল সোমবার যশোরের বেনাপোল ধান্যখোলা যে জেলেপাড়া সীমান্ত সেখানে মূলত বিজিবির একজন সদস্য রহিসুদ্দিন নিহত হয়েছেন এই ঘটনায় কারবারিদের ধাওয়া করতে গিয়ে বিজিবির সদস্য রহিসুদ্দিন দলছুট হয়ে যান এ সময় বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন কয়েক রাউন্ড স্থানীয়রা বলছেন কয়েক রাউন্ড গুলি ছোটেন সেই গুলিতে গুলিবিদ্ধ হন বিজেপি সদস্য রহিসুদ্দিন এ সময় গুলিবিদ্ধ অবস্থায় রহিসউদ্দিনকে নিয়ে যায় বিএসএফ সদস্যরা তারা ভারতের অভ্যন্তরীণ একটি হাসপাতালে তাকে ভর্তি করে এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এই ঘটনার যে ধরে বিএসএফ এবং বিজিবির যে সেক্টর কমান্ডার পর্যায়ের কিন্তু বৈঠক হয়েছে সেই বৈঠকে বিজিবির পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে এছাড়াও রইসুদ্দিনের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য যে আনুষ্ঠানিকতা এবং দুই দেশের দুই বাহিনীর মধ্যে সেটি আলোচনার পর্যায়ে রয়েছে আলোচনা হচ্ছে বলে জানানো হয়েছে তবে এই ঘটনাটি গতকাল ভোরে হলেও সারাদিন কিন্তু এটি নিয়ে একটি গুঞ্জন ছিল তবে বিজেপির পক্ষ থেকে রাত মধ্যরাতে প্রেস ব্রিফিং প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে যে বিজিবির অধিনায়ক তার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে এই যে হত্যাকাণ্ডের বিষয়টি সেটি স্বীকার করা হয়েছে এবং তার যে লাশ দেশে আনার প্রক্রিয়া সেটির কথা বলা হয়েছে একই সঙ্গে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে তো আপনাকে জানিয়ে রাখি যে এই স্থানীয় বাসিন্দা যারা আছেন এবং সংশ্লিষ্ট সূত্র বলছে যে চুরা কারবারিরা ভারত থেকে গরু নিয়ে আসছিল এ সময় জেলে পড়া ক্যাম্পের সীমান্তের যারা টহলরত ছিল বিজিবি সদস্য তারা এই চুরা কারবারিদেরকে ধাওয়া করে এবং ধাওয়া করার সময় তারা পালিয়ে যায় এবং এই ধাওয়ার বিষয়টি টের পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী যারা সদস্য আছেন তারাও এই সময় কয়েক রাউন্ড গুলি ছড়ে বলে স্থানীয় বাসিন্দারা বলছেন তবে এই গুলিতে গুলিবিদ্ধ হন রহিসুদ্দিন গুলিবিদ্ধ অবস্থায় রহিসউদ্দিনকে নিয়ে যায় বিজিবি বিএসএফ সদস্যরা এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করায় ভর্তির পরে তিনি দুপুর নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন এবং এই ঘটনার পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক করা হয়েছে এবং পতাকা বৈঠক করে সেক্টর কমান্ডার পর্যায়ে ঘটনার নিন্দা জানানো হয়েছে একই সঙ্গে তার লাশ দেশে ফিরিয়ে আনার জন্য যে প্রক্রিয়া সেটি চলমান রয়েছে এই ছাড়াও এই ঘটনার পর থেকে কিন্তু সীমান্ত এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে এবং যে পাড়া সীমান্ত সেই সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে তবে তবে এখনও পর্যন্ত রহিস লাশ হস্তান্তর করা হয়নি তবে আজ যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করার পরে আজ যে লাশ হস্তান্তর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তো এই ছিল যশোরের বেনাপোল সীমান্ত থেকে সর্বশেষ